আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার আপনাদের ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে একদম অর্গানিকভাবে কীভাবে রিয়েল ফলোয়ার্স বাড়াবেন সেটা দেখাবো আজকের ভিডিওতে সেজন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক সো গাইস আপনার ফেসবুক আইডি কিংবা ফেসবুক পেজে একদম অর্গানিকভাবে রিয়েল ফলোয়ার্স বাড়ানোর জন্য ফার্স্ট অফ অল আপনি কি করবেন গুগল প্ল্যাশ স্টোরে যে অ্যাপসটা আছে এটাকে ওপেন করবেন এটা ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ কন্টিনিউ করবেন ইনশাআল্লাহ অবশ্যই আপনার অনেক উপকার আসবে ভিডিওটি দেখে সো গাইস এরপর আপনারা কি করবেন এখান থেকে সার্চবারে যাবেন সার্চবারে যাওয়ার পর এখানে আপনি লিখবেন ম্যাটা বিজনেস সুইট ম্যাটা বিজনেস সুইট লিখে আপনি সার্চ করে দিবেন সার্চ করে দেওয়ার পর আপনার কাছে এরকম একটি ইন্টারফেস শো হবে অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি এখানে এসে যাবে সো আপনি কী করবেন এখানে এই লোগুটু দেখে এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর দেখেন আমি আগে থেকে ইনস্টলিং করে রেখেছি বা ডাউনলোড করে রেখেছি এখানে ওপেন দেখাচ্ছে আপনি অবশ্যই ডাউনলোড করে নেবেন অথবা ইনস্টলিং করে নেবেন ইনস্টল করার পর আপনি কী করবেন বিজনেস সুইট এই অ্যাপ্লিকেশনটাকে আপনি ওপেন করবেন ওপেন করার পর এ জায়গায় আপনি কি করবেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং নাম্বার দিয়ে বা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইন করে নেবেন লগ করার পর আপনি কি করবেন এই অপশানে ক্লিক করবেন এই লঘুর উপর ক্লিক করলে আপনার পেজে যদি এক বা একাধিক অর্থাৎ দু তিনটা যদি আপনার ফেসবুক পেজ থেকে থাকে আপনি যেই পেজে এখন যে টিপসটি আপনাদেরকে দেখাবো এই কাজটি করতে চাচ্ছেন ফলোয়ার্স বাড়ানোর জন্য সেই পেজটি এখান থেকে সিলেকশন করে আর যদি একটা পেজ থাকে তাহলে সেই পেজটি এখানে অটোমেটিকলি লগ হয়ে যাবে সো আমি এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমার ওয়ান টেকনোলজি এই পেজটাকে সিলেকশন করলাম সিলেকশন করার পর আপনি এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন ব্যাক অপশানে ক্লিক করার পর এখানে দেখেন প্রথমে দেখা যাচ্ছে ম্যানেজ তারপর দেখেন এক্সপ্লোর দেন আপনি কি করবেন এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখেন ভাই এখন আমি আপনাদেরকে যে ট্রিক্সটা দেখাবো এই ট্রিক্সটা অ্যাপ্লাই করার জন্য আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে কষ্ট বলতে আপনাকে নিয়মিত অবশ্যই রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে এটুকু আপনাকে কষ্ট করতে হবে আপ ভিডিও আপলোড করলে কিন্তু আপনার পেজটি গ্রো হবে আপনার আইডিটি গ্রো হবে আপনার ফলোয়ার্স বাড়বে আপনার ওয়াচ টাইমটা খুব সহজে কমপ্লিট হবে আপনি ফেসবুক থেকে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করতে পারবেন সো এখানে এক্সপ্লোর এই অপশানই ক্লিক করার পর এখানে দেখেন সেন্ড ইন বাইটস দেন এই অপশানে ক্লিক করবেন ভিডিওটি কোনোরকম স্কিপ করবেন না সম্পূর্ণ কন্টিনিউ করার অনুরোধ রইল তারপর এখানে দেখেন সিলেক্ট অল দেন আমি যদি এ বক্সে ক্লিক করি দেখেন এ বক্সে ক্লিক করলাম এ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাইকের অপশন আসতেছে একটা লাভের অপশন আসতেছে সো এগুলো হচ্ছে মূলত আমি আমার যে ভিডিওগুলো আমি আপলোড করেছি এখানে যারা আছে তারা কিন্তু আমার ওই ভিডিওগুলোতে লাইক দিয়েছে লাভ রিয়েক্ট দিয়েছে অনেকে দেখা যায় যে হা হা দেয় দে অনেকে দেখা যায় যে ওয়াউ দেয় দে তারা আমার ফেসটিকে ফলো করে নাই কিন্তু আমার ভিডিওতে লাইক দিয়েছে লাভ রিয়েক্ট দিয়েছে সো আমরা কি করব এখান থেকে লাইক এটাকে বক্স টিকমার্ক করে দিব তারপর একসাথে এখান থেকে লাভের এটাকেও টিকমার্ক করে দিব তারপর এখান থেকে নেক্সটের এই অপশানে ক্লিক করে দিব নেক্সটের এই অপশানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ড ইনভাইস 42 টু অর্থাৎ বিয়াল্লিশ জন অর্থাৎ বিয়াল্লিশ লোক আমার ভিডিওতে রিয়েক্ট দিয়েছে লাইক রিয়্যাক্ট লাভ রিয়েক্ট দিয়েছে কিন্তু তারা আমার পেজটিকে ফলো করে নাই সো ফেসবুক এখান থেকে আমাকে সাজেস্ট করতেছে যে আমি যেন তাদেরকে ইনভাইট করি যাতে আমার পেজটাকে ফলো করে ফেসবুক আমাদেরকে এখান থেকে সাজেশন দিচ্ছে সো অবশ্যই আপনি যখন এখান থেকে এই লোকগুলোকে যারা আপনার ভিডিওতে রিয়েক্ট দিয়েছে আপনি যখন এই লোকগুলোকে এখান থেকে ইনভাইট করবেন তারা অবশ্যই আপনার ইনভাইট অ্যাকসেপ্ট করবে অ্যাকসেপ্ট করার পর অর্থাৎ আপনার ফলোয়ার্স হিসেবে আপনাকে অ্যাকসেপ্ট করবে আপনাকে ফলো করবে এবং আপনার ফলোয়ার্স অবশ্যই অর্গানিকভাবে ইনক্রিজ হবে সো এরা অ্যাকসেপ্ট করার কারণ হচ্ছে যে তাদের আপনার ভিডিওটি ভালো লেগেছে বিদায় তারা আপনার ভিডিওতে লাইক দিয়েছে লাভ রেক দিয়েছে বাট ফলো করে নাই অথবা ফলো করতে ভুলে গেছে অথবা আপনি রিলস ভিডিও আপলোড করছেন সেই ভিডিওটি দেখতেছে সে করে চলে গেছে ফলো করতে ভুলে গেছে সো আপনি যখন এখান থেকে তাকে ইনভাইট করবেন সে যেহেতু আপনার ভিডিওটি ভালো লেগেছে লাইক দিয়েছে লাভ লাভ দিয়েছে সে আপনাকে অবশ্যই ফলো করবে সো আমি এখান থেকে সেন্ড ইনভাইটস এই অপশানে ক্লিক করলাম এই অপশানে ক্লিক করার পর এখানে দেখেন ইউ সেন্ড ফর্টি টু পেজ প্রোফাইল অর্থাৎ এখন আমি যাদেরকে ইনভাইট করেছি তাদের কাছে একটা নোটিফিকেশন চলে যাবে আমি আমি তাদেরকে আমার পেজে ইনভাইট করেছি ফলো করার জন্য যদি তারা সেখানে অ্যাকসেপ্ট করে বা ফলো করে তাহলে কিন্তু তারা আমার ফলোয়ার্স হিসেবে তারা কাউন্ট হয়ে যাবে সো এতে গেল আমাদের এক নম্বর কাজ এবং দুই নম্বর যে কাজটি হচ্ছে সেটি দেখেন সেটি করার জন্য আপনার পেজের আন্ডারে যে ম্যানেজমেন্ট আইডিটা আছে অর্থাৎ আপনি যে আইডিটার মাধ্যমে আপনার পেজটিকে ম্যানেজ করেন ম্যানেজমেন্ট হিসেবে করেন সো আপনার ওই আইডিতে আপনি কি করবেন বেশি বেশি ফলোয়ার্স অথবা ফ্রেন্ডস আপনি ভাড়াবেন সেটা পাঁচ হাজার চার হাজার তিন হাজার যত বেশি করবেন তত বেশি ভালো হয় তারপর আপনি কি করবেন এখানে দেখেন ইনভাইট ফ্রেন্ডস এই অপশানে ক্লিক করবেন এই অপশানটি ক্লিক করার পর দেখেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শু হবে সো এখানে দেখেন তারা এখানে লিখে দিয়েছে ইনভাইট ফ্রেন্ডস টু ফলো ওয়ান টেকনোলজি ফ্রম ইউর পার্সোনাল অ্যাকাউন্ট অর্থাৎ আমি আমার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমার যারা ফ্রেন্ড আছে আমি তাদেরকে এখান থেকে ইনভাইট করবো আমার ওয়ান টেকনোলজি এ পেজটাকে ফলো করার জন্য সো আপনারা অবশ্যই এ জায়গায় আসবেন এ জায়গায় এসে আপনি এখানে দেখেন সিলেক্ট অল আপ টু হান্ড্রেড আপনি এ বক্স যদি ক্লিক করেন তাহলে কিন্তু একশো এখান থেকে ইনভাইট হয়ে যাবে আপনার যারা ফেসবুক ফ্রেন্ড আছে আপনার পেজটাকে ফলো করে নেই তাদের একশোটা কিন্তু এখান থেকে ফ্রেন্ড তারা মার্ক হয়ে যাবে তারপর এখান থেকে ইনভাইট ফ্রেন্ডস হান্ড্রেড এই অপশানে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু এই জনের কাছে আপনার ফেসবুক আইডির ফ্রেন্ড এই একশো জনের কাছে আপনার ফেজের ইনভাইটেশনটা চলে যাবে সে যদি অ্যাকসেপ্ট করে অথবা ফলো করে তাহলে কিন্তু আপনার পেজে সে ফলোয়ার হিসেবে কাউন্ট হয়ে যাবে আবার যদি এখান থেকে বক্সে ক্লিক করেন তাহলে কিন্তু আবার এখানে দেখেন একশোটা আবার এখানে মার্ক হয়ে গেছে এখানে ইনভাইট ফ্রেন্ডস এই অপশানই ক্লিক করবেন এই অপশানই ক্লিক করার পর তাহলে দেখেন এভাবে কিন্তু আরও একশো জনের কাছে নতুন জনের কাছে পেজটা ইনভাইট হিসেবে চলে গেছে সো এভাবে আপনি এখানে প্রতিদিন এক হাজারজনকে আপনি ইনভাইট করতে পারবেন সো আমি মূলত আমার এই ওয়ান টেকনোলজি ফেসবুক পেজে আমি মূলত এভাবে ইনভাইট করে করে প্রতিদিন প্রায় দুশো থেকে তিনশো ফলোয়ার্স পাই সো আপনি কী করবেন এ জায়গায় এসে আপনার ফেসবুক ফ্রেন্ডের ফ্রেন্ডদেরকে আপনি এখানে ইনভাইট করবেন প্রতিদিন এক হাজার আটশো নশোভাবেই ইনভাইট করবেন ফ্রেন্ডস বাড়িয়ে এরপর আপনি কি করবেন আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন তবে অবশ্যই আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনার ভিডিওতে রিয়েক্ট দিলেই আপনি এখান থেকে ইনভাইট করতে পারবেন রিয়েক্ট না দিলে কিন্তু করতে পারবেন না সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভিডিও আপলোড করতে হবে কোয়ালিটি সম্পূর্ণ সো আপনি যখন ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওতে যারা রিয়েক্ট দিবে আপনার পেজটাকে ফলো করবে না তাদেরকে আপনি এ জায়গায় এসে ইনভাইট করবেন তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু তারা আপনার ফলোয়ার হিসেবে কাউন্ট হয়ে যাবে সো এভাবেই মূলত কোনো ফেক ফলোয়ার্স ছাড়া আপনারা অর্গানিকভাবে একদম রিয়েলস ফলোয়ার্স পেতে পারেন আশা করি ট্রিক্সটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওটি আর শেয়ার করে আপনার বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ